আসসালামু আলাইকুম। আজকে ঝটপট একটা নাস্তা রেসিপি শেয়ার করব, ঘরে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে খুব সহজে কিভাবে আপনারা এত সুন্দর প্যানকেকটি বানিয়ে নিতে পারবেন, তার ডিটেইলস রেসিপিটি আজকের ভিডিওতে থাকছে। আশা করছি যারা নতুন আছেন বা এরকম একটা রেসিপি খুঁজছেন তাদের কাজে আসবে আজকের রেসিপিটি। যদি সম্পূর্ণ দেখেন খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। কথা না বাড়িয়ে চলেন আমরা মূল রেসিপিটি দেখে নিই। কতটা সহজে আজকে রেসিপিটি আমি বানিয়ে নিয়েছি সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। প্রথমে আমি দুইটা রুম টেম্পারেচারের ডিম ভেঙে নিয়েছি, অবশ্যই রুম টেম্পারেচারের ডিম হতে হবে। এরপরে দিয়ে দিয়েছি 1/3 কাপ সয়াবিন তেল, সাথে দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টিটা চাইলে আপনারা আর একটু বাড়িয়েও নিতে পারবেন, আমি 1/3 কাপই দিয়েছি। মেজারমেন্ট কাপ দিয়ে যদি মেপে দেন এতটুকু দিলেই যথেষ্ট, খুব বেশি মিষ্টি হবে না আবার কমে হবে না। সাথে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, কারণ আমি পরে মিল্ক পাউডার ইউজ করব, সে কারণে 2 টেবিল চামচ মতো পানি দিয়েছি। পানি দিয়ে আমি এই সম্পূর্ণ উপকরণগুলো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আরও কিছুক্ষণ ব্লেন্ড করলে ভালো হতো, কিন্তু আমার এখানে ইলেকট্রিসিটি চলে যাওয়াতে আমি ঢেলে নিয়ে এখন কিছুক্ষণ একটু নেড়েচেড়ে আর একটু ফেটিয়ে নিয়েছি। এখন আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিলাম। আমি নিয়েছি 1.5 কাপের মতো ময়দা, 1 টেবিল চামচ পাউডার মিল্ক আর 1 চা চামচ বেকিং পাউডার। এখানে আপনার যতটুকু ডিম আর তেল দিয়েছি আমি এখানে 1/2 কাপ যদি আপনারা ময়দা দেন একদম পারফেক্ট হবে। আমার পরিমাণটা একটু বেশি লাগবে তাই আমি 1.5 কাপ ময়দা দিয়েছি। 1 কাপ দিলে যে পরিমাণ ডিম আর তেল দিয়েছি, 2 টেবিল চামচ পানি দিয়েছি, আর কোনো রকম পানি ব্যবহার করতে হতো না। যেহেতু আমি 1.5 কাপ দিয়েছি তাই আমাকে আরও একটু পানি ব্যবহার করতে হবে। আপনারা চাইলে পানির জায়গায় দুধও ব্যবহার করতে পারবেন, আমার হাতের কাছে দুধের ব্যবস্থা ছিল না তাই আমি পানিটা দিয়েছি। খুব ভালো করে শুকনা উপকরণগুলোকে ডিম এবং তেলের মিশ্রণের সাথে খুব ভালো করে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, খুবই সামান্য পরিমাণে এসেন্স দিচ্ছি। এটা চাইলে দিতে পারবেন, না চাইলে আপনাদের ইচ্ছা স্কিপ করা যাবে। ডিমের গন্ধটা যারা পছন্দ করেন না তারা চাইলে অবশ্যই এই এসেন্সটা দিবেন, আর যাদের কোনো সমস্যা নেই তারা না দিলেও কোনো সমস্যা নেই। তো দেখতেই পেলেন আমার ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছে, যার কারণে আমি আরও একটু পানি ইউজ করেছি। যেটা আমি শুরুতেই বলেছিলাম, যদি 1 কাপ ময়দা দিতাম তাহলে এখানে আমাকে আর পানি ইউজ করতে হতো না। তো আমি আরও 2 টেবিল চামচের মতো পানি ব্যবহার করার পরে দেখতেই পাচ্ছেন কেমন কনসিস্টেন্সি এসেছে আমার ব্যাটারটার। আপনারা যখন বানাবেন নিজেই থেকেই বুঝতে পারবেন, এটা যখন উপর থেকে ছাড়বেন কীভাবে পড়ছে ওটা দেখলেই বুঝতে পারবেন। এটা রেস্টে রাখার খুব একটা প্রয়োজন নেই, তারপরেও আমি 5-6 মিনিটের মতো রেখে দিয়েছি। এরপর আমি এসেছি চুলায় এটাকে বানাবো বলে। আমি খুব ছোট্ট একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো সাইজেরই নিতে পারবেন। এটা সমস্যা হচ্ছে চুলাতে দিলে এটা শুধু সরে যেতে চায়, তো আর চুলার আগুনও হাতে লাগতে চায়। হাতের আগুনটা একটু কমিয়ে দিবেন। আর আমি এটাতে একটু ঘি ব্রাশ করে নিয়েছি, আপনারা চাইলে তেল বা বাটার যে কোনোটাই দিতে পারবেন। আগুনটা একদম মিডিয়াম লো করে দিয়ে আপনাকে এটা বানাতে হবে। একটা একটা করে সবগুলোই আস্তে আস্তে করে বানিয়ে নেবেন। প্রথমটা বানানোর পরে আপনি বুঝে যাবেন কি কতটুকু আগুন লাগবে এবং কতক্ষণ পরে উল্টাতে হবে। প্রথম কেকটাই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে অপর দিকে। এখন আমি আবার একটু ঢেকে দিচ্ছি, খুব বেশিক্ষণ লাগবে না, 20-30 সেকেন্ডের মধ্যে আমার ফ্রাই প্যানের অপর পাটটাও হয়ে যাবে। এখন আমি উল্টে এটাকে কতটুকু হয়েছে চেক করে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এটা একটু ফুলে উঠেছে, আর এটা সম্পূর্ণ কিন্তু হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি এখন এটাকে নামিয়ে নিব আর 2-1 বার চেপে চেপে দিচ্ছি, যেন ভিতরে যদি কাঁচা থেকেও থাকে সেটা যেন হয়ে যায়। এবার আমি আবারও ব্রাশটা একটু ব্রাশ করে নিলাম, ঘিয়ের ব্রাশটা। এরপরে আমি একে একে সবগুলো প্যানকেক এভাবে ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ বা ছড়িয়ে দিয়ে বানাতে পারেন, আমি একটু ছড়িয়ে দিচ্ছি। এটাকে চাইলে আরও 1 চামচ পানি দিয়ে আর একটু পাতলা করা যেত, পাতলা করে দিলে এটা খুব একটা ফুলে না, যার কারণে আমি যে মানে যতটুকু ঘন রেখেছি অতটুকুই রাখার চেষ্টা করবেন। একে একে আমার সবগুলো প্রায় বানানো হয়ে গিয়েছে, আর লাস্টেরটা আমি এখন দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে, প্রত্যেকটা কেকই খুব সুন্দর কালার এসেছে এবং খুব সুন্দরভাবে ফুলেছে। বেকিং পাউডারটা চেষ্টা করবেন একটু ভালো কোম্পানিটা দেওয়ার জন্য, আর যদি ভালো কোম্পানির বেকিং পাউডার দেন এটা খেতেও খুব ভালো লাগে, কোনো গন্ধ লাগে না। যেমন তেমন বেকিং পাউডার দিলে এটা সুন্দর মানে ইনস্ট্যান্ট ফুটলেও পরে সেটা কিন্তু খেতে অত ভালো লাগে না। যাই হোক, আমার বানানো শেষ, আমি একটু ফটো সেশন করার জন্য জানলার ধারে চলে এসেছি। আমার বেশিরভাগই রেসিপি দেখবেন আমি টেবিলের উপরে রেখেই ছবি তুলছি, অথবা যেভাবে বানাচ্ছি সেভাবেই দিয়ে দিচ্ছি, কারণ আমি রেসিপি শেয়ার করার জন্য আসলে রেসিপি বানাই না, মূলত এটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আমার ছেলেকে টিফিন দেওয়া। তো টিফিনও দেওয়া হয়, আপনাদের সাথেও মাঝে মাঝে রেসিপিগুলো শেয়ার করা হয়, সেজন্যই বানিয়েছি আর রেসিপিটি শেয়ার করছি।
আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন বা যারা এরকম শর্টকাট কিছু নাস্তা রেসিপি খুঁজছেন তাদের কাজে আসবে আমার আজকের রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে সেটা আমাকে অবশ্যই জানাবেন। খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল আমার আজকের প্যানকেকটি, আমার দুই ছেলে খুব পছন্দ করেছে। যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।